দেখছো বেসিনটা কতটা ক্লিন হয়েছে? এই দেখো, এই যে দাগটা দেখতে পাচ্ছো ওর পুরো এখান থেকে, এই যে এই দেখো, শুধু কেঁদে যাচ্ছে। মানে আমি যে ওই টাইমটা কি, আর রাজদীপ তখন বাড়ি ছিল না দোকানে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মাম্মা মাগের থেকে অনেকটা বেটার আছে, ওইগুলো অনেক শুকিয়ে গেছে, চুলকানোটা তো একদম বন্ধ হয়ে গেছে। রাত্রে আজকে দুদিন ও ঠিকঠাক ঘুমাচ্ছে। যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে হচ্ছে 11:20। মাম্মা গেছে মায়ের সাথে বড়দির বাড়ি, ওকে সকালে একটু ভাত খাইয়ে দিয়েছি। বড়দির শরীরটা খারাপ, আমাদের বাড়ি থেকে রান্না হয়ে মা কদিন বড়দির বাড়িতে নিয়ে যাচ্ছে। তা এখানে এখন চিকেন আমাদের তো রেডি হয়ে গেছে। আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে চাউমিন ছেড়ে হয়েছে পাস্তা, একই জাতীয় কিন্তু একটু আলাদা। আর মামামের বানাবো চিকেন, চিকেন পেঁপে আলু দিয়ে ঝোল। ব্যাস এই হলো আমাদের সকালের আপডেট। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক দিয়ে দিও। রাজদীপ গেছে ছানে, ওর ভাত বাড়বো আসলে। তো চলো, চিকেনটাকে একটুখানি গরম করছি, রাজদীপ খাবে। একটুখানি মটনে আমার মশলা ছিল, ওই মশলাটা একটু দিয়েছি। রাজদীপকে ওই ঘরে খেতে দিয়ে আসছি, মেয়ের ওদিকে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। চল দেখি আসি, মেয়ে রাজদীপকে অনেকক্ষণ দিয়েছি, কিছু লাগবে কি না। দেখো আর তোমাদেরকে বলছিলাম না, এটা দিয়ে কেমন টিউবওয়েল পরিষ্কার হয়। এইটা তো পরিষ্কার আছে, তাও করে যাচ্ছি, তোমাদেরকে আজকে দেখাবো, দাঁড়াও। এদিকে মেয়ের হচ্ছে আমি প্রেসারে মাংসটা দিয়ে দুটো সিটি মেরে তারপরে কম আঁচ করে ফুটিয়ে নেব। তারপরে তোমাদেরকে দেখাবো বাইরের বেসিনটা। বাইরের বেসিনটা বেশ ভালো নোংরা হয়েছে, দেখতে পাচ্ছো বাইরের বেসিনটা কেমন জলের দাগ ভর্তি। দেখো ওটা কি অবস্থা এখানটা। অনেক দিন ক্লিন করা হচ্ছে না, আমাদের জলে এখানকার বড্ড আয়রন। তারপর ভর্তি করে দিয়ে দিয়েছি পুরো। এইবারে এটা যেটা কিনেছিলাম ব্রাশটা দিয়ে ঘষে দেবো। মেয়ের প্রেসারে দুটো সিটি পড়ে গেছে, তাই খুলে কম আঁচ করে ফুটতে দিই। আজকে বাথরুমটাও ক্লিন করব, বাথরুম পরে টাইল ক্লিনিং এর জন্য একটা নতুন এ কিনেছি, দেখি হয় কিনা। আসলে আমাদের এত আয়রন পড়ে না, মানে আমি পরিষ্কার, ধরো আমার তো রোজ রোজ আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এক দু সপ্তাহ হয়ে যায়, এক সপ্তাহ তো হয়েই যায় আমার পরিষ্কার করতে অন্তত। তো ছোটো দিয়েছিলো তখন একবার করেছিলাম, এই আজকে আবার করব, হয়ে ওঠে না। মাঝে মাঝে একটু একটু ঘষে ঘষে দিই, কিন্তু ডিপ ক্লিন করা হয় না। তো ওই জন্য একটা টাইল ক্লিনিংয়ের জন্য একটা নতুন কিনেছি, দেখি আজকের ওটা কেমন পরিষ্কার হয়। চলো দেখি, এই দেখো এইটা কিনেছি। কেউ কি তোমরা এটা কখনো ইউজ করেছো? করলে আমাকে জানিও, আমি তো আজকে ইউজ করব। দেখবে কিরকম একটু আধটু ইয়ে হলে, দেখো কোণে কোণে দেখতে পাচ্ছো, দেখো দেখো কালো 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 পুরো, এই দেখো এখনটা কি অবস্থা। তা আমি এগুলো তো স্প্রে করে রেখে যাবো উপরে ক্লিন করতে, তারপরে এসে আবার হচ্ছে দেখবো তারপর হয় কি না। এটা না ব্লিচিং পাউডারের মতন গন্ধ, ভর্তি করে স্প্রে করে দিই। দাঁড়া দেখছো বেসিনটা কতটা ক্লিন হয়েছে, আগে যা ছিল তার থেকে একদিনে হবে না। ট্যাপ ট্যাপ বলে দেখো, এদিকে বাথরুমে সব দিয়ে রেখেছি পুরো ব্লিচিং, ব্লিচিং মনে হয় এটা। এই বেসিনের ট্যাপটা দেখলে বেশি ভালো বুঝতে পারবে, দেখো ওটা একদিনে যাবে না, অনেকদিন ক্লিন করা হয়নি তো তাই জন্য। দেখো এটা দেখো পুরো চকচক করছে না, জলের একটুও দাগ নেই। চলো এবার ওপরে যাই, এদিকে মেয়ের মাংস ফুটছে। আমার মনে হয় যেটা টাইলস ক্লিন করছিলাম ওটা না ব্লিচিং,
মজা মনে হয়, কারণ আমার হাতটা একটু একটু জ্বালা করছিল। এখন বাজে হচ্ছে দুটো, সবে আমি স্নান করে আমার ম্যাডামও চলে এসছে, মানে খেলছে, স্নান করে বাথরুমটা ভালো করে, বাথরুমটা কিন্তু ভালো ক্লিন হয়েছে, মানে ওই যে দাগটা দেখছিল যেটা খুব মানে ওইটা অনেকটা হালকা হয়েছে, ওটা বারবার দিতে দিতে আর কি তোমার হবে, কিন্তু বাদ বাকি যেগুলো লাইট ভালো ক্লিন হয়েছে। বাবা হাঁপিয়ে গেছে, আবার কি গরুটা কুচকায় দেখো না, দেখো সকাল থেকে আজকে দেখেনি তো, আয় আয় আয়, কি বদমাস হচ্ছে, একটু বলো পালা, বলো জোরে বলো পালা, মাম্মি আসছে, যাব নাকি তুমি কার বাড়ি গেছিলে? পিপি বাই, মুমু দিদির কাল থেকে পরীক্ষা তাই তো, তুমি গিয়ে মুমু দিদিকে পড়তে দাওনি, আমি জানি সিঁদুরটা এখনো পড়িনি, একটু বসে নিয়ে তারপর পাঁচ মিনিট বসে মামামটাকে খাওয়াবো। এখন বাজে পৌনে তিনটে আর বাইরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, যেটাকে পুরো অন্ধকার করে এসছে, আমি তো ভাবলাম ঝড় পার উঠবে মনে হয়, কিন্তু হালকা হাওয়া দিচ্ছে আর পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর এই ম্যাডামের এখনো দেখো খাওয়া চলছে, দুটোর সময় খাওয়াতে বসেছি, এখন বাজে পৌনে তিনটে, মুখে ভাত নিয়ে এখন বসা শিখেছে, এত রাগ ধরে যে আমার, এটা কি বলবো, বাইরে বৃষ্টিটা শুধু দেখো কি জোরে হচ্ছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে। আমি এবার যাব নিচে খেতে, দেখো বাথরুমটা কতটা ক্লিন হয়েছে, তোমাদেরকে বলছিলাম না, দেখো এখানে যে দাগগুলো ছিল দেখছো কত উঠে গেছে, তাও এখন একটু একটু আছে, এগুলো দেখো নিচের এইগুলো দেখো দেখছো, এগুলো সব কালো কালো মতন ছিল না, সব উঠে গেছে, এখানে ছিল দেখছো, এগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, এত এখন বাজে হচ্ছে সন্ধে আটটা, আর এখন চলছে আমার বিকেলের সন্ধে আদাটা, আদা দিয়ে দুধ চা, আর ওদিকে হচ্ছে মেয়ের ভাত, এটা ঘরে বসে খাওয়া যাক, ততক্ষণ ভাতটা হোক, কি নিয়েছিস হাতে তুই, আটা আর গালে কি দেখি, গালে কি, গালে আটা, ওই দেখি আঁকর গালে আটা, মিথ্যা কথা বলে খালি, এই পায়ে লাগিয়ে কি করেছে দেখছো, মামামের পাটা কত শুকিয়ে, এগুলো দেখছো এগুলো কালো কালো হয়ে গেছে শুকিয়ে, আমাদের এই হোমিওপ্যাথি ডাক্তারটা ভীষণ ভালো, ভীষণ, আমি অনেক হেল্প মানে মানে ওনার থেকে পেয়েছি, ভীষণই ভালো, এখন তো গুড়গুড়িও দেখায় ওই ডাক্তারকে, আগে অ্যালোপ্যাথি দেখাতো কিন্তু আগে তো গুড়গুড়ি অ্যালোপ্যাথি দেখাতো, কিন্তু এখন ও ওই হোমিওপ্যাথি দেখায়, তার কারণ ওর একটা বমি টেন্ডেন্সি ছিল ছোট থেকেই, ওর এটা ছিল গুড়গুড়ির, কিন্তু এখন সাহানা বলে নাকি অনেকটা কমেছে, মানে আগে যেমন ও কিছু না মানে প্রতিদিনই কিছু একবার না একবার হলেও বমিটা করতো, কিন্তু এই ডাক্তারকে দেখানোর পর শুনছি নাকি বমিটা অনেক কমেছে, বাবা বলবো না, কিন্তু ভালো, ভালো হলেই ভালো, যাই হোক।
তারপর শাহানার একটা গলার প্রবলেম ছিল, ওর আর কি গলাটা না পুরো ধরে যেত। অ্যালোপ্যাথি ডাক্তার যখন দেখেছে তখন হচ্ছে টেস্ট ফেস্ট করে ওকে বলেছিল অপারেশন করতে হবে। 14 দিন না কতদিন বলেছিল ওর মুখ মানে মানে কথা বলতে পারবে না, ওর ওইটুকুনি বাচ্চা, ও কথা না বলে হয় নাকি কখনো, সম্ভব না। তখন বলেছিলাম যে হোমিওপ্যাথিতে একবার দেখা, তা ও দেখেছিল, এখন অনেকটা ভালো আছে এখন সচরাচর। কিন্তু ও ঠান্ডাটা ওকে একদম খেতে বারণ করেছে, কিন্তু ওর শুনছি নাকি আগের থেকে অনেকটা ভালো হয়েছে। না এমনি সবাই যে যে যায় খুব ভালো ডাক্তার, উনি একচোবেলায় তোমাদের দেখাবো। মায়ের হাত থেকে চা পড়ে মানে চা মা সবে করে এনেছে ছোটবেলা, তখন ওর বয়স হচ্ছে 1.5 বছর হবে। মামা এদিকে আয়, এই দেখো মামা এদিকে আয়, এই দেখো তোমাদেরকে দেখাই, এদিকে আয় মামা এদিকটা আয়, এবং ওসি পুরো যাওয়া পাটা কই, এই দেখো এই যে দাঁতটা দেখতে পাচ্ছ ওর পুরো এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ এই যে দাঁতটা, এটা হচ্ছে মেয়ের যখন 1.5 বছর বয়স মা সবে চা করে এনেছে। আর ও কি করেছে, বিস্কুট না কি মায়ের চায় ডোবাতে গেছে, আর হাতটা ডুবে যাচ্ছিল, মা হাতটা বাঁচাতে গিয়ে, যা আমি সেই মুহূর্তে রান্নাঘরে ছিলাম, পুরো গরম চাটা ওর পায়ের ওপর পড়ে গিয়েছিল, সে মানে বিভৎস অবস্থা হয়েছিল, মানে ওই একটা সময় গেছে বাবারে ওইটুকু। আমি বলবো আমার মেয়ের খুব সহ্য ক্ষমতা, সত্যি সহ্য ক্ষমতা অনেক বেশি, আর এটা পেয়েছে ওর বাবার থেকে, রাজদীপের প্রচুর সহ্য ক্ষমতা। যাই হোক ওইটুকু, ও আমাকে জড়িয়ে শুধু মানে শুধু কেঁদে যাচ্ছে, মানে আমি যে ওই টাইমটা কি, আর রাজদীপ তখন বাড়ি ছিল না দোকানে, আমি যে ওই টাইমটা কি করবো মানে সে আমার মাথায় আসছিল না, বলে জল দিতে নেই, কিন্তু আমি আগে তাড়াতাড়ি করে গিয়ে কলটাই খুলে দিয়েছি, আমি মানে মাথাতেই নেই। আমি সেই সময় যদি পরে শুনেছি সেই সময় যদি আলু থেতো করে দিতাম, আর হচ্ছে নাকি ডিম ভেঙে দিলে খুব ভালো কাজ দেয়, পরে এই জিনিসটা শুনেছি। আর পেস্টটা আমি লাগাইনি, আর ডাক্তার আমাকে বলে, আমি যখন আমি তো তারপরেই সাথে সাথে সিলভার এক্স এই সব মলম ফলম লাগিয়েছি, কিন্তু মেয়ে যা বাবা বুঝতে পারছি এই সাতটা কি করেছে দেখো, বুঝতে পারছো মানে ওর পুরো হাঁটু থেকে পুরো পা অবধি, মানে ওর ওইটুকুনি পা বলে মনে হচ্ছে ওইটুকু, কিন্তু হাঁটু থেকে পুরো পা অবধি। তারপরে আমি সাথে সাথে ওই ডক্টরকে বেলার দিকে ফোন করি, ডক্টর বলে আপনি আনুন বিকেলবেলা। ওই হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু আমার মেয়ের ওই পোড়াটা পুরো ঠিক করেছে, ওই যে কি, আমি তো প্রথমে ভাবছিলাম যে যে কি হবে মানে ঠিক হবে কি না, অনেকেই বলছিলো যে হসপিটালে অনেক এ হবে, কি হাতটা দেখো কি হলো, হাতটা দেখো কি করেছে আটাতে, আমি তো ভাবছিলাম যে কি হবে না হবে। তারপর ওখানে যখন গেছি সেকেন্ড বার, তখন গেছি ডাক্তার আমাকে বলেছিল যে আপনি এই পোড়াতে ভয় পাচ্ছেন, আমার কাছে একটা বউ এসেছিল তার হাত পুরো আর কি, আর আমি সেকেন্ড বার যখন গেছি তখন ওই বউটা এসছে, ওনার হাতটা দেখে মানে বাবারে, সে মানে ওর ওনার হচ্ছে সেই চিমনি কে এসেছিল দরজায়, আর উনি আগুন জ্বালিয়ে আর কড়ায় তেল ছিল সেই অবস্থায় চলে গিয়েছিল, আর পুরো দাউ দাউ করে এসে জ্বলছে নাকি, আর উনি বন্ধ করতে গিয়ে আর হাতটা পুরো ঝলসে গেছে, মানে বিভৎস পুড়েছিল আর কি পুরো হাতটা। এবার আমি ওনাকে দেখে আমার মনে তখন না বিশ্বাস হলো যে না ইনি তার মানে পারবে, উনি আমাকে বললো যে ভীষণ ভালো আমার ট্রিটমেন্ট করেছে, যাই হোমিওপ্যাথি যে পোড়াতে এত ভালো কাজ দিয়েছে এটা একটা বড় ব্যাপার কিন্তু। তারপরে যাই হোক আমি তো মামামের যা হয় আমি ওনাকেই দেখাই, হাতটা দেখা কি করেছিস, কি অবস্থা করেছিস, ওটাকে কি করে পরিষ্কার করব, আমি শুকিয়ে যাচ্ছে পুরো, দাঁড়াও হাতটাকে পরিষ্কার করে দিই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট দিন, কালকে রাত্রিবেলা রাজদীপের হঠাৎ করে জ্বর আসে খুব জোরে, ও বাড়ি চলে আসে, তারপরে আমি আর ওই জন্য ভিডিও করিনি, ও এলো ও 10টার দিকে চলে এসছে, 10টার আগে এসে রুটি ফুটি খেলো, জ্বরটা বেশ ভালোই এসছে, তাই জন্যে
ওকে দেখছিলাম, ওষুধ টষুধ খাওয়ালাম, ওই জন্য আর কোনো ভিডিও তারপরে আর করা হয়নি। সকালবেলা হলাম, ভিডিওটা তো শেষ করাই হয়নি। তা আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্তই রাখলাম, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আজকেকার মতন টাটা টাটা করে দাও। আর ব্যক্তি আজকে তাড়াতাড়ি উঠে গেছে, দেখো না গুডু গুডু, এখন বাজে সকাল 9টা। দেখি রাজদীপকে কি ব্রেক, সোমবার যেহেতু ব্রেকফাস্ট কি করে থরে দেওয়া যায়।